হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সময়ের সাথে। আর সময়ের সাথে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। কলকাতা সহ রাজ্য জুড়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা। তো বন্ধুরা, কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর? এছাড়াও রাজ্যের কোন কোন জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর? এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নিই আজকের আবহাওয়ার আপডেট। আজকে সকালে রোদের ঝলমল আকাশ কলকাতাবাসী দেখলেও যত বেলা গড়াবে আকাশের মুখ তত ভার হবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, কলকাতা সহ রাজ্য জুড়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহের শেষে অর্থাৎ রবিবার পর্যন্ত গোটা রাজ্যে আবহাওয়ার অবস্থার অবনতি ঘটবে এমনটা আগে থেকেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। আর সেই মতোই শুক্রবার সকাল হতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছিল। আকাশও ছিল সকাল থেকেই আংশিক মেঘলা, রোদের দেখা খুব একটা পাওয়া যায়নি এদিন। এর মধ্যে মাঝে মাঝে হালকা আবার মাঝে মাঝে ভারী বৃষ্টি হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে আজকে বেলা গড়াতেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে বলে জানা গিয়েছে, যা চলবে আগামীকাল রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের চিত্রটাও একই রকম। সেখানেও এই দুই দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা, আবার কখনো আংশিক মেঘলা থাকবে। এর পাশাপাশি কয়েক পশলা বা কখনো ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের আপেক্ষিক আর্দ্রজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানা গিয়েছে। বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।